আমার নবী বলেছেন যে এই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারীকে আমার নবী বলেছেন উলুঙ্গিনি ল্যাংটা নারী। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর তোমরা যারা জিয়াং মেন আছো, তোমরা যখন টাকনুর নিচে পোশাকটা পরবা, নাভির নিচে পোশাকটা পরবা, টাকনুর নিচে পুরুষের একটা হরমোন আছে, যদি তোমরা সব সময় কন্টিনিউ যদি তোমরা এই পোশাকটা পরতে থাকো, বিজ্ঞানে এসেছে তোমাদের যৌবন শুকিয়ে যাবে, ছেলেরা স্ট্রংলি বন্ধু যৌবনের চাহিদা মিটাতে পারবে না, এটা ছেলেদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা। দেখবেন এখনকার যুগের মেয়েরা অনেক উপরে পায়জামা পরে, তাদের ওখানে একটা বন্ধু হরমোন আছে, যেই নারীরা টাকনুর উপরে পায়জামা রাখে তাদেরও যৌবন শুকিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়া এবং আখেরাতের জন্য এটা গজব বন্ধ। আমি তোমাদেরকে বোঝাতে চাই, তোমরা দুইজন একেবারে ইয়াং ম্যান সামনে বসেছো, আমি তোমাদেরকে বলতে চাই পিছনে অনেকে এসে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আকিবে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবুম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইন্টারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, এই ফিলিস্তিন যে বরকতের জায়গা, কোরআন শরীফের বনি ইসরাইল আল্লাহ বলেছেন 15 পারায় সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের 15 পারা প্রথম পৃষ্ঠে সূরা বনী ইসরাইল আল্লাহ বলেছেন সেই ফিলিস্তিনে দেখেন ইহুদি নামক সাদা সাদা কুকুরগুলো হরণ করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? যুগে যুগে তোমরা ব্যাকগ্রাউন্ড যদি দেখো, ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখবা, ইহুদিদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, নবী রাসূল লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে। এই জন্য বলতে চাই যুবক, আমাদের ঘরের আঙ্গিনায় থাকার কথা ফুরকানিয়া মাদ্রাসা এসেছে কিন্ডার গার্ডেন, এটা ইহুদিদের একটা অপকৌশল। আমাদের হাতে থাকার কথা মেসোয়াক নবীজির সুন্নত, এখন আমাদের হাতে চলে এসেছে ব্রাশ, এটা একটা ইহুদিদের অপকৌশল। এই যে তোমরা জিন্স প্যান্ট পরছো, মা বোনেরা পাতলা পাতলা পোশাক পরতেছে, এই দুটোটাই কিন্তু ইহুদিদের একটা অপকৌশল। আমার নবী বলে যে এই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারীকে আমার নবী বলেছেন উলুঙ্গিনি ল্যাংটা নারী। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর তোমরা যারা জিয়াং মেন আছো, তোমরা যখন টাকনুর নিচে পোশাকটা পরবা, নাভির নিচে পোশাকটা পরবা, টাকনুর নিচে পুরুষের একটা হরমোন আছে, যদি তোমরা সব সময় কন্টিনিউ যদি তোমরা এই পোশাকটা পরতে থাকো, বিজ্ঞানে এসেছে তোমাদের যৌবন শুকিয়ে যাবে, ছেলেরা স্ট্রংলি বন্ধু যৌবনের চাহিদা মিটাতে পারবে না, এটা ছেলেদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা। দেখবেন এখনকার যুগের মেয়েরা অনেক উপরে পায়জামা পরে, তাদের ওখানে একটা বন্ধু হরমোন আছে, যেই নারীরা টাকনুর উপরে পায়জামা রাখে তাদেরও যৌবন শুকিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়া এবং আখেরাতের জন্য এটা গজব বন্ধু। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবী অবস্থান করতেছেন, একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেলল, আমার নবী বললেন তুমি অজু করে আসো, তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন, আবার অজু করে এসে তিনি নামাজের নিয়ত বানলেন, আমার নবী আবার বললেন তুমি অজু করে আসো, তিনি আবার বন্ধ অজু করতে গেলেন, দুইবার তিনবারের সবাই নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, বারবার আর কেন বলছেন অজু করে আসার জন্য? এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে ওয়ার্ডার যে কন্ডিশন সেই সীমা অতিক্রম করেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। বুঝে আসছে কথা? বিশেষ করে জিন্স প্যান্ট যারা পরে দেখবেন, তারা যখন নিচের দিকে ঝুঁকে রুকুতে যা দেখবেন 100% পিছন দিতে লজ্জাস্থান দেখা যায়। অথচ এই জায়গাটা ঢেকে রাখা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আমার কথা বুঝে আসছে? এবার আসেন পবিত্রতা। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কি দিচ্ছে, অথবা ইমাম সাহেব জোহরের নামাজ এক রাকাত দুই রাকাত পরে শেষ করে নিচ্ছে, একজন দৌড়ে ছুটে আসলো, এসে বসরাফ করলো, ওই যে চাচা বললো হুটহাট করে পানি ফরজ করে মসজিদে চলে গেল, আসে না নাই? আরে জোরে বলেন বন্ধুরে, আমার অস্রাব করার পরে পবিত্রতা যথাযথভাবে আপনাকে পালন করতে হবে। কিভাবে? যথাযথ পবিত্র হতে হবে। আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি আখিরি বৈঠকে যুক্ত হন, তারপর আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনি অপবিত্র শরীর নিয়ে পুরো নামাজ পড়লেও আপনি নামাজ থেকে পুরোপুরি ফায়দা নিতে পারবেন না। বন্ধুরে আমার সাদ বিন মুআযা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলো,
انتقال করার পরে তাকে কবরে দাফন করা হলো তাকে কবরে দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবাই কেরামদের কিনে সাদ বিন মাজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করতেছেন এবার সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী আপনি কেন গোনাকে দাফন করার পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করতেছেন আমার নবী এবার উত্তর দিল রে যুবক ও সোনার গাও মঙ্গলের গাওয়ের যুবক হৃদয় খুলে শোনো রে এগো এই হেদায়েত কিন্তু সবার নসিবে নাই তবে যেই যুবক হেদায়েত প্রাপ্ত হবে রে এই যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচের একটা অংশ তোমাদের জন্য বরাদ্দ থাকবে আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী দেখে দেখে বলতেছে তার ওই সাদ বিন মাজ ইন্তেকাল করার পরে তার জানা যায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে সে এত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ ছিল কিন্তু তারপরেও তার কবরে আজাব চলছে আল্লাহ আকবার বলবেন না কথা বুঝতে পারছেন সে এত বেশি নেক আমল করেছে এত বেশি তাকওয়া খোদা ভীতি তার ছিনাই ছিল তার ইন্তেকালের পরে তার জানা যায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে তারপরে নবী বললেন আমি কবরের দিকে নজর দিয়ে দেখলাম কবরে আজাব চলতেছে এবার নবী গো ইয়া রাসূলুল্লাহ কেন গো বারবার বলছেন কবরের আজাব চলতেছে আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনি আমি এতদিন যে স্টাইলে পানি খরচ করেছেন আজকে আর পানি খরচ করবেন না ওই সময়তে যেভাবে পানি খরচ করেছেন সময় পানি খরচ না করে একটু হাঁটাহাঁটি করে দেখবেন আপনার লুঙ্গি প্রস্রাব পড়ে নিজে গেছে আপনি যদি মনে করেন কিছু হাঁটতে হবে হাঁটবেন যদি মনে করেন 40 কদম 40 কদম কারো যদি আরো বেশি লাগে আরো বেশি কিন্তু আপনাকে পবিত্র হতে হবে মাস্ট বি তার একটা মজার খবর আমার নবীজি মেরাজে গিয়েছেন আপনারা তো সবাই জানেন জানেন কি জানেন না বন্ধুরে আমার আমার নবী মেরাজ যখন গেলেন জান্নাতে কদম দিলেন জান্নাতে কদম দিয়ে আমার নবীজি দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা পবিত্র কদমের ছাপ দেখা যায় নবী বললেন ব্যাপার কি আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখলেন জান্নাতে গিয়ে পরে দেখলেন কদম বিভিন্ন রাওয়ায়েতে বিভিন্ন রকম এসেছে একটা রাওয়ায়েতে পেয়েছি বন্ধু কদমের নবীজি সাপ দেখেছেন আর একটা রাওয়ায়েতে এসেছে নবীজি কদমের শব্দ শুনতে পেয়েছেন বন্ধুরে আমার আমার নবী বললেন আশ্চর্য হয়ে গেছেন কদমের সাপ কেন আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন আয়েশা বন্ধু আমার নবীজি হযরতে বেলালকে ডাকলেন বেলালকে ডেকে ডেকে বললেন বেলাল রে একটুখানি বলো না তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো বেলাল আমি জান্নাতে কদম দিয়ে দেখতে পাইলাম আমি কদমটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম এই কদম কার রে এই কদমের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম এই কদমটা পৃথিবী আর কারো নয় আমার প্রিয় বেলালের পায়ের ছাপ জুরি জুরি বলুন না সুবহানাল্লাহ এবার বেলালকে ডাক দিয়ে আমার নবীজি বললেন বেলাল বলো গো তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো যে আমলের বদৌলতে আমি নবীজি জান্নাতে তোমার মৃত্যুবরণ বেলাল কিন্তু পৃথিবীতে এখনো জিন্দা বেলাল পৃথিবীতে এখনো পর্যন্ত জিন্দা কিন্তু আমার নবী জান্নাতে গিয়ে দেখলেন বেলাল পৃথিবীতে বিচরণ করছে কিন্তু এটা কেমন করে সম্ভব বেলালের কদমের সাপ দেখা যায় বেলাল একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার জীবনের সবচেয়ে বড় নেক আমল হলো আমি বেশি করে পবিত্র অর্জন করেছিলাম আমার মনে হয় আমার মালিক আমার এই পবিত্রতার প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণে আমার মালিক আমাকে তো মর্যাদা দিয়েছেন জুরু জুরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমাদের সমস্যাগুলো আমি আপনাদেরকে বলছি বুঝতেছেন তো আমার কথা কি বুঝতেছে এর মধ্যে এই যে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়ার পাশাপাশি আরেকটা জায়গা আমাদেরকে পবিত্র করতে হবে একটা গুনাহ মাফের জন্য গুনাহ মাফের জন্য তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হব প্রস্রাব করার পরে যথাযথভাবে হেঁটে ঢিলাকুলব করে পবিত্র ওযু করব ঠিক কিনা বলেন